নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। জেলের ঘানি টানার সাজা এড়াতে ধর্ষিতাকে বিয়ে করল বিচারাধীন পুলিশকর্মী। কেরলের বন্যা দুর্গতদের সাহায্য করতে বেঞ্জির উদ্যোগ নিলেন এক আমলা। বন্ধু লটারিতে 20,000 টাকা পেয়েছে, সেই টাকা হাতিয়ে নিতে বন্ধুকেই খুন করল এক যুবক। গৃহকর্তার মাথায় পিস্তল ধরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বাগদায়। তিন দিন পরেও স্বাভাবিক হল না আমডাঙ্গা। আমডাঙ্গা কাণ্ডে আরো 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ। নিয়ম বহির্ভূতভাবে বাড়তি কর্মী নিয়োগ করে বিপাকে পুর কর্তৃপক্ষ। এবার আসছে বিস্তারিত খবরে। জেলের ঘানি টানার সাজা এড়াতে ধর্ষিতাকেই বিয়ে করলেন এক বিচারাধীন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা আদালতে। গুণধর পুলিশকর্মীর নাম বিপ্লব সরকার। বিপ্লব সরকার নামে ওই পুলিশকর্মী বর্তমানে ইন্দ্র তিব্বতিয়ান বর্ডার পুলিশে উত্তরাখণ্ড রাজ্যে কর্মরত। বাড়ি গোপালনগর থানার রুস্তমপুর এলাকায়। আক্রান্ত যুবতীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ওই যুবতীর সঙ্গে সহবাস করে। গোপালনগর থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে তুলে দেয়। সম্প্রতি ওই যুবক বিয়ে করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালতের নির্দেশে তাকে জামিন দেওয়া হয় এবং শুক্রবার সকাল 11টা নাগাদ আইনজীবীদের সামনে আদালত চত্বরে ধর্মীয় মতে বিয়ে দেওয়া হয় দুজনের। তিব্বত পুলিশে কর্মরত এবং ওর বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে এই ভিকটিম গার্লকে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করেছে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তার ইচ্ছার বিরুদ্ধে সেভারেল টাইম বলৎকার হয়েছে। সেভারেল টাইম বলৎকার পরের পরে এইবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে জেল কাস্টডিতে ছিল বনগাঁ উপসংশোধনাগারে দীর্ঘদিন থাকার পরে এইবার ছেলে এবং মেয়ে উভয়ের পরিবারের গার্জেনরা, তার মা বাবা, তারা এসে আমাকে বলে যে এরকম আমরা বিয়েতে রাজি। আমি বললাম যদি একমাত্র ছেলেটাকে ছাড়া হবে, যদি ছেলেটি তাকে বিয়ে করতে রাজি হয়। এই বলার পরে ছেলেটি বিয়ে করতে রাজি হয়েছিল, সেই মর্মে ছেলেটি সই করে দিয়েছে, পিটিশন করা হয়েছে কোর্টে এবং গতকাল হিয়ারিং হয়েছে এবং জজ সাহেব হিয়ারিং শুনেছে। শোনার পরে সরকার পক্ষের তরফ থেকে আমার যেটা বক্তব্য ছিল, যদি ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চায় এটা একটা ভালো দিক হবে, যে একটা ভালো দিক বলে আমরা মনে করছি। অতএব তাকে অস্থায়ী জামিন দেওয়া হোক এবং সে বিয়ে করবে, বিয়ে করার পরে সেই রিপোর্ট কোর্টে জানালে তার জামিনটা স্থায়ী হবে। বর্তমানে সে স্থায়ী জামিনে আছে, আগামী 12 তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর হয়েছে। তিন দিন পরেও স্বাভাবিক হলো না আমডাঙ্গা। গোটা এলাকা থমথমে, নেই পড়ুয়া, দোকানপাট খুললেও নেই ক্রেতাদের ভিড়। কার্যত সব মিলিয়ে শ্মশানের নিরাপত্তা আমডাঙ্গা জুড়ে। 72 ঘন্টা কেটে গেলেও এখনও আগের ছন্দে ফিরতে পারেনি আমডাঙ্গার তারাবিরিয়া গ্রাম পঞ্চায়েতের 8টি গ্রাম। বিশেষ করে বহিষগাছা, কুশডাঙ্গা, হালদারপাড়া, নতুন গ্রামে সকাল থেকে দোকানপাট বন্ধ, স্কুলগুলোতে ছুটি নামেজ। আতঙ্কিত গ্রামবাসীরা ঘর থেকে বের হচ্ছে না। বেশিরভাগ এলাকায় পুরুষ শূন্য। আমডাঙ্গা কাণ্ডে আরও 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের এদিন বারাসাত জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমডাঙ্গা কাণ্ডে শুক্রবার বারাসাত কোর্টে ধৃত 9 জনকে তোলা হয়। এদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার রাতে আমডাঙ্গা 3টি পঞ্চায়েতের ভোট গঠনকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। সেই গণ্ডগোলে প্রাণ যায় 3 জনের। শুক্রবার যাদের আদালতে নিয়ে আসা হয়েছে তারা হলেন সুব্রত আলী, আজহারউদ্দিন মণ্ডল, জোহর আলী মণ্ডল, রবিউল মণ্ডল, জাকির মণ্ডল, নজরুল পিয়াদা, এন্দাদুল মণ্ডল, আশরাফ বুলক, ওয়াফ মণ্ডল। এদের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট এবং অস্ত্র আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special.
তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো ইউবিআই গুলি হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। নিয়ম বহির্ভূতভাবে বাড়তি কর্মী নিয়োগ করে বিপাকে পৌর কর্তৃপক্ষ, বেতন না পেয়ে এদিন শুক্রবার তারা বিক্ষোভ দেখান। অভিযোগ, বেআইনিভাবে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছে পৌরসভা। বীরনগর পৌরসভার অতিরিক্ত কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পৌর পিতার বিরুদ্ধে। দীর্ঘদিন বেতন না পেয়ে শুক্রবার পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন প্রায় 500 কর্মী। অভিযোগ, নির্মল বাংলা প্রকল্পে বীরনগর পৌরসভা প্রায় 500 কর্মী নিয়োগ করেন। অভিযোগ, পৌর প্রধানকে না জানিয়েই প্রয়োজনের থেকে অনেক বেশি কর্মীকে কাজে ঢোকান উপ পৌর প্রধান। অভিযোগ, অতিরিক্ত কর্মী নিয়োগের ফলে বর্তমানে এই প্রকল্পে আর কোনো কর্মী বেতন পাচ্ছে না। অভিযোগ, উল্টে কর্মী ছাঁটাই করার উদ্যোগ নিচ্ছে পৌরসভা। আরও শুক্রবার সেই কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও বেতন দেওয়ার দাবিতে বীরনগর পৌরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। তাদের দাবি, পুনরায় তাদের কাজে বহাল করতে হবে এবং বেতন দিতে হবে, না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আমাদের এখানে যাদের যাদের দেখা হয়েছে, অনেকে জিজ্ঞেস করেছে আমাদেরকে, এই প্রকল্প করেবার নয়, এই কনজারভেন্সি ডিপার্টমেন্টে বা এই ডিপার্টমেন্টে যদি টাকা আসছে যেগুলো কাজ করার জন্য, যতদিন টাকা আসবে এইরকম মানে ওই কি বলে লেবারের টাকা হিসাবে পাবা, কাজ করো এই হিসাবে, এর বাইরে কিছু না। তিনি অভিযোগ করছেন লেবারদের লটারিতে পাওয়া মাত্র 20,000 টাকার জন্য নীলকমল বাগচি নামে এক যুবককে খুনের অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকায়। লটারিতে পাওয়া টাকা হাতিয়ে নিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল তারই এক বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ, লটারিতে পাওয়া মাত্র 20,000 টাকা হাতিয়ে নেবার জন্য নীলকমল বাগচি নামের ওই যুবককে খুন করেছে তার বন্ধু। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার আইসতলা বাগচিপাড়া এলাকায়। সূত্রের খবর, আইসতলা বাগচিপাড়া এলাকার বাসিন্দা নীলকমল বাগচি পেশায় গাড়ি চালক, স্ত্রী বাপের বাড়িতে যাওয়ায় কয়েকদিন ঘরে একাই থাকছিলেন তিনি। পরিবারের অভিযোগ, লটারিতে 20,000 টাকা জেতেন নীলকমল, সেই টাকা দিয়ে স্ত্রীকে একটি ফ্রিজ কিনে দেবে ভেবেছিল সে। অভিযোগ, বৃহস্পতিবার কখন নিজের ঘরে এসেছিল নীলকমল তা জানতে পারেনি পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জনৈক মিঠুন নামে নীলকমলের এক বন্ধু তার ঘরে আসে, এরপর সে চলে যায় এবং আর কয়েক ঘন্টা পর ফিরে আসে নীলকমল। এরপর সে চলে যায় ও আবার কয়েক ঘন্টা পর ফিরে এসে নীলকমলের ঘরে ঢুকে পরিবারের সবাইকে জানায় মৃত্যু হয়েছে নীলকমলের। পরিবারের অভিযোগ, জনৈক মিঠুন নামের ওই যুবক প্রায়শই টাকা নিত নীলকমলের কাছ থেকে, কিন্তু সম্প্রতি মিঠুনকে টাকা দেওয়া বন্ধ করে দেয় সে। পরিবারের অভিযোগ, লটারিতে জেতা টাকার জন্যই মিঠুন খুন করেছেন নীলকমলকে। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত বন্ধু মিঠুনকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে গ্রানাঘাট থানার পুলিশ। নীলকমল বাগচি খুবই ভালো ছেলে আর বন্ধু, আমার বন্ধু। তা যে মানে এটা করেছে মিঠুন দাস, তার কাছ থেকে নীলকমলের কাছ থেকে প্রায় 500-1200 টাকা করে নিত। এই আজকে ঠেকা, আজকে ওইটা বা একটা বাহানা করে নিত। যেদিন এই ঘটনাটা আমরা শুনতে পেলাম, তার সেদিন অস্বীকার করেছে যে আমার কাছে টাকা নেই, বা ভালো মন্দ বা তুই এতগুলো টাকা নিয়েছিস, সেই কারণে হয়তো একে মারা হয়। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর,
আনন্দের খবর, খবর জবর। মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমল সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কোণে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। কেরলে এবার বন্যা বিধ্বস্ত মানুষের ত্রাণে নিজের 1 মাসের বেতন সহ 20 টন চাল এবং অন্যান্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করলেন কল্যাণীর মহকুমা শাসক ইউনিস রোশনি ইসমাইল। তিনি জানিয়েছেন, তার মতো যারা আদতে কেরলার বাসিন্দা, যারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মরত, তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের 1 মাসের বেতন দিয়ে তারা কেরালা পুনর্গঠন করবেন। শুক্রবার কল্যাণীর বিভিন্ন চাল ব্যবসায়ীদের থেকে সংগৃহীত 20 টন চাল IMA কল্যাণী শাখার অনুদান 25,000 টাকা এবং তার নিজের 1 মাসের বেতন তিনি কেরালার ত্রাণ তহবিলে পাঠাচ্ছেন বলে জানান। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি কেরলে বন্যান দুর্গতদের আর্থিক সাহায্যে এবার এগিয়ে এলো রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্ষুদে সদস্যরা। বৃহস্পতিবার রানাঘাট আদালত চত্বরে আইনজীবীদের কাছে ঘুরে ঘুরে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করে তারা। পাশাপাশি রানাঘাটের অন্যান্য জায়গা থেকেও অর্থ সংগ্রহ করে তারা। পরে এই অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচেষ্টার ব্যাপার নেই, মানে সারা ভারতবর্ষে যারা সব জায়গাতে লোকজন একটু ওদের মতো কি যাটুকু করা যায়, এই অত ঘটনা ঘটলো কেরলাতে, যারা ফিলান্থ্রোপিস্ট আছেন সবাই করছে। এর সঙ্গে আমাদের নদিয়াতেও অনেক লোকরা ওদের মতো চেষ্টা করছে, ওরা মিলিয়েও চেষ্টা করছে। তার সঙ্গে একটা কিছু আমাদের কল্যাণীতেও হচ্ছে। আর এর ব্যাপারে আমাদের নদিয়ার রাইস মিলাররা যারা আছেন, ওরাও একটু কিছু চাল দিয়ে দিচ্ছেন, চাল এগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছেন কেরলার যারা ফ্ল্যাট অ্যাফেক্টেড ভিক্টিম আছে ওদেরকে। তাতে আমরা একটা ছোটোখাটো যা কোর্ডিনেশন যা আমাদের এখান থেকে করতে চাই করতে পারি ওটাও করছি। তাতে কল্যাণী গাইনে সোসাইটি যা আছে, ওরা ওই চালে ট্রান্সপোর্ট টাকা যা আছে ওটা ওরা বিয়ার করছেন, স্পন্সর করছেন। এই 20 টন চাল মতো আছে, ওটা বিভিন্ন ফিলান্থ্রোপিস বা রাইস মিলাররা যারা আছেন ওরা দিচ্ছে। আর এই ছাড়াও অন্যান্য লোকটা মানে ওদের নিজের এন থেকে চেষ্টা করে কিছু কিছু কন্ট্রিবিউশন ডাইরেক্টলি পাঠাচ্ছেন।
যতটুকু লোক মানে চাইছেন ওদের গাইডেন্স আমাদের কাছে, মানে কীভাবে সাহায্য ওখানে পৌঁছাতে পারবেন ওইটুকু কিছু গাইডেন্স আর ডাইরেকশন আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে এখান থেকে দিচ্ছি। গৃহকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট, ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে। ঘটনায় খোয়া গেছে সোনার গয়না সহ নগদ টাকা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের চরমণ্ডল পাড়া, চরমণ্ডল পশ্চিম পাড়া এলাকার গতকাল রাত 1:30 নাগাদ চারজনের একটি দল ঘরে ঢুকে পড়ে এবং গৃহকর্তা বিপুল হীরার মাথায় দুই দিক থেকে পিস্তল ঠেকিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে লুটপাট চালায়। পরিবার সূত্রে জানা গেছে, চারটে সোনার চেন, আট জোড়া কানের দুল, শাখা বাঁধানো এক জোড়া, চারটে আংটি, সোনার চুড়ি তিন জোড়ার, চারটি রূপোর মালা এবং 12,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় লুটেদের দল। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ আসে। ওই দরজার সামনে আমি একটা লোককে দেখলাম, লোককে দেখে আমি মনে করেছিলাম পাগল নাকি, আমি উঠে মোটামুটি আসে এসে চাবি নিয়ে, চাবি আমি দিয়ে দেখি তালা নেই। কী ব্যাপার? তখন আমি জিজ্ঞাসা করছি যে ঘরের তালা দাওনি নাকি, তখন বলছে হ্যাঁ তালা দিয়েছি। এই কথা বলার পরেই এইখান থেকে তিনজনা গিয়ে মেশিন ধরে সামনে বলছে যে কাকে মেশিন ধরেছে আমাকে, তারপরে বলছে যে ঘরে ঢোক, ঘরে ঢোক, এই শুয়ার বাচ্চা ঘরে ঢোক। তারপরে আমাকে ঠেলতে ঠেলতে ঘরে নিয়ে গেলো, ঘরে নিয়ে আমার হাত বেঁধে দিল, দুটো হাত বেঁধে দিয়ে মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকলো। কি কি নিয়েছে? কি কি নিয়েছে? চারটে চেন, আট জোড়া কানের দুল, আংটি চারটে, শাখা বাদাম এক জোড়া, আর ওই হাতের বারোটি ছিল তিনটে ভগবান দানো নিয়েছে, চেন নিয়েছে চারটে। বিধাননগরে ডেঙ্গুর থাবা, মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রের। সল্টলেক তত্ত্বাবাদের ঘটনা। গত শনিবার থেকে জ্বরে আক্রান্ত হয়ে সল্টলেকের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র নারায়ণ শ্রেষ্ঠা অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে মৃত্যু হয় 10 বছরের শিশুর। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। বিধাননগরের প্রথম ডেঙ্গুর বলিতে শোকাহত নারায়ণের পরিবার এবং এলাকাবাসী। আমাদের কালকে রাতে বাড়াবাড়ি হয়েছে, অ্যাপোলোতে ভর্তি ছিল। আমরা তো অফিস কাজে করি, আমরা অত ঠিক যাই না। এবার হঠাৎ করে ঘরে এসেছি, তখন ওনার মা কান্নাকাটি করছে। ওনার মাকে জিজ্ঞেস করে কী হলো, বলে আমার ছেলে অ্যাপোলোতে ভর্তি হয়েছে। প্রথমে ডিভাইন নিয়ে গেছিলো, ডিভাইন থেকে রিটার্ন দিয়েছে অ্যাপোলোতে, অ্যাপোলো থেকে রিটার্ন দিতে এখন মানে খুব সিরিয়াস কন্ডিশান। মানে আমাদের কাউন্সিলার ছিল বিধায়ক, উনি এসেছিলেন সকালবেলা। উনি এসে ওনার যে কর্ম, যারা কর্ম করে ওনার তাদেরকেও পাঠিয়েছেন রাত্রেবেলা। এবং ওনাকে পাঠানোর পরে ওরা এসেছিল, বলে যা হেল্প লাগবে বলবে। আমরা আমাদের রাজশ্রী ওয়ার্ড, এটা 39 নম্বর ওয়ার্ড এটা। ঠিক আছে, উনি এসেছিলেন, উনি যতটা সাধ্য ওনা করেছে। আপনার বাচ্চার কি অবস্থা এখন, মানে বাচ্চার কি হয়েছে? বাচ্চা তো আর নেই এখানে না, বাচ্চা অ্যাপোলো থেকে কালকে রাতে 12টার সময় মারা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা সিন্দ্রানী পঞ্চায়েত গত 29 আগস্ট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সিনিয়ে দখল নেয় বিজেপি। তৃণমূলের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত গঠনের পরেই কুটিবাড়ি এলাকা তৃণমূল কংগ্রেসের কর্মী রশিকলাল সিংয়ের ওপর আক্রমণ চালায় বিজেপি কর্মীরা এবং মারের আঘাতে মাথা ফেটে যায় ওই তৃণমূল কর্মীর। শুক্রবার রশিকলাল সিং বাগদা থানার লিখিত অভিযোগ জানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। তারা নাচ গান মানে আনন্দ ফুর্তি করে, সেই মুহূর্তে আমি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে অ্যাটাক করে মারধর করে। কী দিয়ে মারধর করেছে? ওদের কাছে ছিল সব মদের বোতল ছিল আর কাছে লাঠি। কী দিয়ে মেরেছে? কী দিয়ে আমাকে মেরেছে? মদের বোতল দিয়ে মেরেছে প্রথমে, তারপরে আমি পড়ে যাওয়াতে আর আমি আর দেখতে পাইনি। পড়ে যাওয়ার পরে মাথায় লেগেছে প্রচার ধরে বাড়ি ফার করে। গোপালনগর বুড়োশালিক গ্রামে রিঙ্কু রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি। রিঙ্কুবাবু পেশায় ডাক্তার, সেই জন্য এই রাজ্যের বাইরে থাকেন। বাড়িতে থাকতেন তার স্ত্রী এবং তার দুই মেয়ে, তারাও বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তার বাড়িতে চুরি হয় প্রায় 20 লক্ষ টাকা সোনার গয়না, প্রায় 55,000 টাকার নগদ, কাঁসার বাসন, পুজোর বাসন, শাড়ি, অন্যান্য জিনিস। তারপরে সকালে ফোন, বাড়ি থেকে ফোন গেছে, অনেকবার ফোন গেছে। অ্যাকচুয়ালি ফোনটা সাইলেন্ট ছিল, আমি শুনতে পাইনি। তারপরে হঠাৎ মেয়ে দেখে যে ফোন এসে রয়েছে অনেকবার, তখন ফোনটা আমি রিটার্ন করার পরে ওরা বললো যে তোমার বাড়ি চুরি হয়ে গেছে, দিদি বাড়ি আসো। আমার দেওয়ার বললো বৌদি সব চুরি হয়ে গেছে, বাড়ি আসো। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি এসে দেখলাম হ্যাঁ সব উলট পালট হয়ে রয়েছে, ঘর দুয়ারের জামা কাপড় আলমারি যা কিছু ছিল সব আলমারি, মানে দুটো তিনটে আলমারি সব বের করে, জামা কাপড় বড় ট্রাঙ্ক ছিল উপরে সেগুলোর থেকে
থেকে বের করে জিনিসপত্র সব এলোমেলো করে ফেলেছে। তারপরে গয়নাগাটি যা ছিল সব নিয়েছে, টাকা পয়সা যা ছিল নিয়েছে। এগুলো তো সব বাড়িতে একটা সংসারের কম জিনিস থাকে না, সেই থালা বাসন ওগুলোও নিয়েছে, ঠাকুরের বাসন ওগুলোও নিয়েছে, কিন্তু গাড়ি টাড়ি ছিল ওগুলো তো ওগুলো কিছু নেয়নি। ওগুলো সব প্রায় 20 লাখ টাকার জিনিসপত্র গয়নাগাটি, আর নগদ ক্যাশ গেছে 55,000। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।